গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে উদ্ধার করা হলো বিদেশি টাপির প্রজাতির প্রাণী সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে কমলেশ সাহা ও সোমেশ ডি নামের দুই ব্যক্তিকে এদের একজন কলকাতা অন্যজন চেন্নাইয়ের বাসিন্দা বৃহস্পতিবারের এই ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রাথমিক তদন্তে পুলিশর অনুমান এই বিদেশী প্রাণীটিকে মণিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনার তদন্ত করা হচ্ছে এদিকে জলপাইগুড়ি জেলা বনদপ্তরের সূত্রে খবর এই প্রজাতির প্রাণী কেবল দক্ষিণ আমেরিকা এবং মালয়েশিয়াতে দেখা যায় সুতরাং প্রাণীটিকে পাচার করা হচ্ছিল বলে মনে করা হয় ময়নাগুড়ি থানার আইসি সুবলচন্দ্র ঘোষ জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের পাশে ইন্দিরা মোর এলাকায় প্রতিটি গাড়িতে তল্লাশি চালানোর কাজ করা হচ্ছিল সেই সময় একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রাণীটিকে